ব্যাক সাপোর্ট বেল্ট, আমরা অনেকেই আছি পিঠ বাঁকা হয়ে গেছে অথবা কুঁজো হয়ে বসতে বসতে আস্তে আস্তে পিঠ বাঁকা হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকে ভিডিওটি। অনেকে আছেন যে ছোট বাচ্চারা পড়াশোনা করতে করতে সামনের দিকে ঝুঁকে পড়াশোনা করে, সামনের দিকে ঝুঁকে মোবাইল অপারেট করে, এভাবে দিনের দিন বাঁকা হয়ে যাচ্ছে অথবা বাঁকা হয়ে যাবে সামনের দিকে, তাদের জন্য পিঠ সোজা করার জন্য এই বেল্ট আমরা সাজেস্ট করব। ব্যাক সাপোর্টের জন্য খুব ভালো একটা বেল্ট, বাজারে অনেক ব্যাক সাপোর্ট বেল্ট আছে 200-300-500 টাকার মধ্যে। এগুলো আসলে শুধু কাপড়ের হয়, এগুলো ভালো সাপোর্ট দেয় না। আজকে আমরা যেই ব্যাক সাপোর্ট বেল্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে লোহার পাতের, যেটা খুব শক্তভাবে ভালোভাবে সাপোর্ট দেবে। আমাদের কাছে এক ছোট ভাই আসছিল, তো সে এটা কীভাবে পরবে আমরা দেখাচ্ছি, এর মধ্যে ভিডিওটা ক্যাপচার করে নিলাম। এটার বাচ্চাটা ছেলেটা খুবই স্যাটিসফাইড প্রোডাক্টটা পেয়ে, এবং এই প্রোডাক্টটা একদম অথেন্টিক প্রোডাক্ট, ফ্যাব্রিক্সটা ভালো, গরমেও আপনারা পরতে পারবেন। এই ব্যাক সাপোর্ট ছাড়াও আরও দামি আমাদের ব্যাক সাপোর্ট বেল্ট আছে আমাদের কাছে। এই মেডিকেলের এবং ফিজিওথেরাপির সকল সরঞ্জামাদি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, অনেক ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আমাদের শোরুমে আসতে চাইলে নিচে আমাদের ডেসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে, গুগল লোকেশন দেওয়া আছে, এবং আমাদের সাথে যোগাযোগ করতে নিচের দিয়ে নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে SS ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই যে SS ফিজিও ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ছবিসহ দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট, এবং আমাদের দারাজে শপ আছে SS ফিজিও ইকুইপমেন্ট নামে, আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম। এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন, আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।